রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পাবে সরকারের কাছ থেকে। এই বিষয়ে আজকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কবে থেকে এই প্রকল্প চালু হবে, কি কি যোগ্যতা লাগবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা, মমতার ঋণের সর্বোচ্চ সীমা 10 লক্ষ, বুধবার থেকে পড়ুয়াদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য সরকার। এখানে বিস্তারিত যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আগামী 30 জুন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া যাবে, অনলাইনে এই কার্ড পাওয়া যাবে বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন। বুধবার থেকেই ছাত্রছাত্রীদের জন্য সরকার ক্রেডিট কার্ড প্রকল্প চালু করছে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গিয়েছে, 30 জুন থেকে চালু হবে এই প্রকল্প। রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সরকারি ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের ফল ঘোষণার 2 মাসের মধ্যেই প্রকল্পটি চালু করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্লাস 10 থেকে ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারবে, 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন, এর জন্য কোনো গ্যারান্টার লাগবে না, সরকারই গ্যারান্টার হবে। এই টাকা স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠক্রম, ডিপ্লোমা পাঠক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালানোর জন্য দেওয়া যাবে বলে জানিয়েছেন। দেশে তো বটেই, বিদেশের প্রতিষ্ঠানেও এই ক্রেডিট কার্ডের সাহায্যে পড়াশুনো করা যাবে। ক্রেডিট কার্ড ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য ঘর বাড়ি বেচতে হবে না। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। তবে যারা 10 বছর বা তার বেশি সময় পশ্চিমবঙ্গে রয়েছে, তারাই এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে 10 বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণী থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প রয়েছে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী, এসসি এসটিদের জন্য শিক্ষাশ্রী রয়েছে, এবার এই প্রকল্পও আনা হলো। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 40 বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা নেওয়া যাবে। চাকরি পাওয়ার পর 1 বছর সময় পাওয়া যাবে ঋণ শোধ শুরু করার জন্য, 15 বছরের মধ্যে শোধ করতে হবে ঋণ। তো বন্ধুরা, এখান থেকে বুঝতে পারছেন আগামী 30 জুন থেকে এই ক্রেডিট কার্ড প্রকল্প চালু হচ্ছে এবং এরপরে কীভাবে এই প্রকল্পের আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, বিস্তারিত তথ্য আমাদের সামনে এলে বা আপডেট পেলে আপনাদেরকে আবার ইনফর্ম করব। কীভাবে আবেদন করতে হবে, অফলাইনে নাকি অনলাইনে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো।